হ্যালো বন্ধুরা, আমি শেখ গন্ডিল। এখন আমি করব সন্দীপ রায় পরিচালিত আপকামিং বাংলা সিনেমা নয়ন রহস্য, ফেলুদার আপকামিং ছবি। সত্যজিৎ রায়ের লেখা গল্প অবলম্বনে সিনেমাটাকে নির্মাণ করা হচ্ছে। সেই ছবিটার ট্রেলার মেকারদের তরফ থেকে অফিসিয়ালি ড্রপ করা হয়েছে খানিকক্ষণ আগে। এখন ট্রেলারটা আমার কিরকম কি লাগলো, ট্রেলারটার ভালো দিক কী রয়েছে, খারাপ দিক কী রয়েছে, আলোচনা করব সেটা নিয়েই। দেখুন, একদম পরিষ্কারভাবে শুরুতেই বলে দিতে চাইছি, এই ট্রেলারটা আমার একেবারে ভালো লাগেনি। সন্দীপ রায় এর আগেও ইন্দ্রনীলকে নিয়ে এই একই কাস্টিং নিয়ে একটা ফেলুদা নির্মাণ করেছেন, যেটা 2022 ক্রিসমাসে মুক্তি পেয়েছিল। সেই ছবিটাও আমার একেবারে পছন্দ হয়নি, সেই ছবিটাও আমার অতীব খাজা মনে হয়েছিল, এবং এই ট্রেলারটাও আমার অতীব খাজা মনে হয়েছে। ও সম্পর্কে যারা জানেন না তাদেরও ট্রেলারটা ভালো লাগবে না, আর যারা গল্পটা সম্পর্কে জানে তাদের তো স্পেশালি এই ট্রেলারটার মধ্যে কিছুই পাওয়ার নেই। মানে এই ট্রেলারটা যেন তাদের জন্য তৈরি করা হয়নি। ট্রেলারটা দেখে তারা পাবেটা কি, আপনার ট্রেলারটা নিজেরা দেখুন। গল্প সম্পর্কে খুব যে বেশি কিছু রিভিল করে দেওয়া হয়েছে তা নয়, কিন্তু ট্রেলারটাকে কিন্তু ছোটই রাখা হয়েছে, 2 মিনিটের মতন ট্রেলার, সামান্য বড় 2 মিনিটের থেকে, কিন্তু ট্রেলারটা যেন শেষই হচ্ছে না, চলছে তো চলছে, চলছে তো চলছে। এত পুরলি ডিজাইন্ড একটা ট্রেলার, ওটা ট্রেলারটা জুড়ে কোনো হাই নেই, কোনো লো নেই, জাস্ট একই রকমভাবে চলতে থাকে। ব্যাকগ্রাউন্ড মিউজিকের আলাদা করে কোনো ইম্প্যাক্ট নেই, একটা প্রচণ্ড ঝিমানো ট্রেলার। সন্দীপ রায় এই একই কাস্টিং নিয়ে লাস্ট যে ফেলুদার ছবিটা বানিয়েছেন হত্যাপুরি, সেই ছবিটাও যদি আপনারা দেখেন সেটাও কিন্তু প্রচণ্ড বেশি ঝিমানো একটা ছবি ছিল, আমার দেখা ওর্স্ট ফেলুদা। এবং যে কারণেই মনে হচ্ছে যে আলাদা করে যে ট্রেলারটা কেটেছে এই ট্রেলারটা, তাকে যে দোষ দেবো সেই দোষটাও দিতে পারছি না, কারণ একটা ঝিমানো যদি ছবি বানানো হয়, একটা ছবি ঘুমন্ত ছবি, সেখান থেকে একজন যে ট্রেলার কাটে সে কত একটা বেটার ট্রেলার ডিজাইন করে অডিয়েন্সকে দিতে পারবে, সবসময় তো সম্ভব হয় না। ছবিটা যেরকম তার ট্রেলারটাও তো সেরকমই হবে, অনেক ক্ষেত্রে তো সেটাও হতে পারে। একটা বাজে ছবি খুব ভালো ট্রেলার কেটে দিল, এই জিনিসটা আমরা দেখতে পাই, কিন্তু সেটা সবসময়ও এডিটারদের পক্ষে পসিবল হয় না করা। ওটা ট্রেলার জুড়ে জটায়ুকে সেভাবে আপনারা দেখতে পাবেন না, আপনারা তোপসেকে সেভাবে দেখতে পাবেন না, ফেলুদাকে আপনি শুধুমাত্র দেখতে পাবেন। এবং ফেলুদার ভূমিকাতে যে অভিনয় করছে ইন্দ্রনীল, তার প্রত্যেকটা ডায়লগ আপনারা দেখুন, মানে আপনারা শুনুন, প্রত্যেকটা ডায়লগ একই রকমভাবে একই পেসে সে প্রত্যেকটা ডায়লগ বলছে। ডায়লগের মধ্যে তার কোনো ভ্যারিয়েশন নেই, কোন ডায়লগ বলছে, একটা কথা মানুষ কোন কথাটা কীরকমভাবে বলে, সেই কথার মধ্যে যে ইমোশনটা আছে সেটার সঙ্গে তো বিষয়টা কানেক্টেড, ডায়লগ ডেলিভারিটা, থ্রোয়িংটা, সেই জিনিসটা আপনারা দেখুন প্রত্যেকটা ডায়লগের ক্ষেত্রে একই রকম, যে কারণে ডায়লগ ডেলিভারিরও কোনো ইম্প্যাক্ট নেই। যে ডায়লগগুলো আসছে সেই ডায়লগগুলোরও যে একটা ইম্প্যাক্ট থাকবে, লাস্টে যখন ইন্দ্রনীল বলছে বুঝেছি, সেই বুঝেছি বলাটাও কীরকম অদ্ভুত লাগছে, মানে ফেলুদা মনে হচ্ছে না, এটুকু বলতে পারি। হত্যাপুরি দেখবার পরে যেহেতু নয়ন রহস্য ট্রেলারটা দেখছি, যে কারণে নয়ন রহস্য ছবিটাকে নিয়ে প্রচণ্ড বেশি চাপ হচ্ছে, মানে কোথাও যেন মনে হচ্ছে যে হয়তো ভালো হবে না। ট্রেলারটা যদি এরকম হয় তাহলে হয়তো ছবিটা ভালো হয়নি, কারণ দেখুন যদি হত্যাপুরি না দেখা থাকতো তাহলে এই আশা রাখতে পারতাম বা এই ভরসার কথা আপনাদেরকে বলতে পারতাম যে না, ট্রেলারটা হয়তো ভালোভাবে ডিজাইন করা হয়নি, হয়তো ছবিটা খুব ভালো হতে পারে। এই কথাও যে বলবো সত্যি বলতে সেই জায়গাতেও নেই, আমার মনে হচ্ছে, আমি অনেস্টলি বলে দিচ্ছি, আমার মনে হচ্ছে ছবিটা খুব একটা ভালো হবে না। একটা যে রহস্য সেটা তো অডিয়েন্সের মনের মধ্যে জাকিয়ে বসবে ট্রেলারটা দেখবার পর, সেইটাও ট্রেলারটা করতে সক্ষম হয় না, মানে সেই ইন্টারেস্টটাই অডিয়েন্সের মনের মধ্যে তৈরি করতে পারে না, সেই সিনেমাটিক ব্যাপারটাই ট্রেলারটার মধ্যে নেই। আজকে 2024 সালের একটা সিনেমা ফেলুদাকে নিয়ে হচ্ছে, 2020-র পর থেকে, কোভিডের পর থেকে ওটিটি প্ল্যাটফর্মের জন্য কত মানুষ বাইরের কন্টেন্ট দেখছে, বিভিন্ন দেশের কন্টেন্ট দেখছে, এক্সপোজার কত বেশি বেড়ে গেছে অডিয়েন্সের, সেখানে দাঁড়িয়ে ফেলুদার ছবিগুলোর মধ্যেও তো একটা সিনেমাটিক ব্যাপার আনতে হবে, মানে এটা তো 20 বছর আগের মতন থাকলে আর হবে না, টেলিফিল্ম তো হচ্ছে না। ট্রেলারটার মধ্যে সত্যি বলতে আমার কিছু ভালো লাগেনি, সমস্ত লেভেলে আমার বোকা বোকা মনে হয়েছে, খারাপ মনে হয়েছে। এখন দেখা যাক ছবিটা ভালো হয় কি না, এটাই আশা রাখবো। ওই এগেন আশার কথা, ভরসার কথা, যদি ভালো হয়, যদি ভালো হয় তাহলে খুব ভালো কথা, যদি ছবি ভালো হয় আমি ডেফিনেটলি সিনেমাটার খুব ভালো রিভিউ দেবো। সিনেমা ভালো হলে, এরকম বহু সময় হয়েছে যে ট্রেলার আমার খুব খারাপ লেগেছে, খারাপ রিভিউ দিয়েছি, কিন্তু সিনেমা ভালো হয়েছে আমি সিনেমাটার একদম মন খুলে প্রাণ খুলে ভালো রিভিউ দিয়েছি, একই কাজ এই ছবিটার সঙ্গে করব। আপনাদের কীরকম কী লেগেছে ট্রেলারটা আপনারা ডেফিনেটলি কমেন্ট করে সেটা জানান। এখন এটাই দেখবার মতন ব্যাপার হবে যে দাবারু সিনেমাটার সঙ্গে বক্স অফিসে 10ই মে ফেলুদার ক্ল্যাশ হতে চলেছে নয়ন রহস্যর। এখন ফেলুদার এই ছবিটা এগিয়ে থাকে নাকি দাবারু এগিয়ে থাকে অডিয়েন্সের কাছে, কারণ দাবারু উইন্ডোজের ছবি, দাবারুর মধ্যে একটা দারুণ কাস্টিং রয়েছে, সেটার কিন্তু একটা আলাদা করে ডিমান্ড থাকবে অডিয়েন্সের মধ্যে। উইন্ডোজের একটা স্টেডি অডিয়েন্স রয়েছে যারা উইন্ডোজের ছবি দেখতে যাই যায়, জাস্ট উইন্ডোজের ব্যানারের হলেই হলো, নামটা থাকলেই হলো, ফলত সেই ছবিটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ নয়ন রহস্যর জন্য হবে। অন্যান্য ফেলুদার ছবি একটা কালেকশন করেই নেয়, নয়ন রহস্য কি সেই একটা কালেকশন করেই নেবে, একটা স্টেডি কালেকশন 2 কোটি 2.5 কোটি 3 কোটি একটা কালেকশন কি করেই নেবে, সেটা কি হতে চলেছে এই ভোটের সময়ও, যখন বাংলা ছবি একেবারে চলছে না, টানা 3.5-4 মাস জুড়ে কোনো ছবি হিট হয়নি, সে অর্থে একটা আধটা ছবি সেমি হিট বলা যেতে পারে, সেখানে দাঁড়িয়ে এই ছবিটা কি কালেকশন করে দেখাতে পারবে, দেখা যাক, সেটা আমাদেরকে ভবিষ্যৎ বলবে। আপনাদের কি মতামত, ট্রেলারটা কীরকম লেগেছে কমেন্ট করে জানাতে পারেন আমাদের। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিও।